গিনি ফাউলের এত সুন্দর মধুর ডাক আমি ফার্স্ট টাইম শুনছি। আসলে এর আগে হয়েছে এদেরকে আমি প্রায় দেড় মাস হয়েছে এদেরকে আমি নিয়ে আসছি, বাট এত সুন্দর এত সময় ধরে ডাকতে আমি কখনোই দেখিনি। আমি ডাকতে শুনছি অনেক সকালে ডাকে আর এক সন্ধ্যার সময় ডাকে, আমি হয়তো যখন নিচে থাকি দেখি উপরে ডাকে, হয়তো এইভাবে আমার সামনাসামনি কখনো এতটাই মন খুলে এরা ডাকিনি যতটা ডাক আজকে আমি এদেরকে শুনছি। আসলে এদের এই ডাকটা যে এত সুন্দর, আর অনেক সময় ডাকে, অনেক সময় ডাকছে আমি দেখছি খুবই অল্প টাইম, দেখা যাচ্ছে দু একবার ডাকছে দেখে বন্ধ করে দিছে, কিন্তু এতটা লং টাইম আমার সামনে এত সুন্দর করে ডাকছে যেটা আসলে বলার মতো না। আমাদের মুগ্ধ করে দিচ্ছে এদের ডাকটা, এত সুন্দর লাগছে এদের ডাকটা। এদেরকে এখন প্রায় টাইমে আমি দেখি যে আসলে এরা ডিম পারবে বা এরকম ধরনের কোনো অনুভূতি এদের ভিতরে আমি সবসময় খেয়াল করি। এদের ডাকাডাকি বা চলাফেরা, এদের আপনার মিটিংয়ের সিস্টেম অথবা এরা বক্সে বসা, আমার মনে হয় যে এরা খুব খুব দ্রুতই হয়তো এরা ডিম দিবে। দেখেন এদের মেল ফিমেল কিন্তু দুইটাই একসাথে ডাকতেছে আজকে মন খুলে, তো যাক খুব ভালো লাগলো এদের ডাক শুনে আমার। যে এদিকে তো দেখতে দেখতে ঠান্ডার সিজন চলে আসলো, আর ঠান্ডার সিজনটা কিন্তু প্রতিটা অ্যানিমেলের জন্য খুবই আসলে খারাপ সময় আমি মনে করি। আবার এই সময়টা কিন্তু প্রতিটা অ্যানিমেলই আপনার ডিম বাচ্চা করে প্রচুর পরিমাণে। এই সিজনটা যতটা ভালো ততটাই খারাপ। ব্রিডিংয়ের জন্য সিস্টেমটা, এই ওয়েদারটা বা এই সিজনটা খুবই ভালো, কিন্তু আপনার এদের এই ওয়েদারে কিন্তু এদের রোগবালাই সব থেকে বেশি। প্রতিটা অ্যানিমেলের, পাখি বলেন, মুরগি বলেন, কবুতর বলেন, প্রতিটা অ্যানিমেলের এই সিজনটা খুবই খারাপ। অলরেডি আমার শেরমা মেলটা ঠান্ডা লাগছে, বেশ কিছু মেলের আমার মেল বলছি বেশ কিছু মুরগির আমার অলরেডি ঠান্ডা লাগছে অলরেডি। বিশেষ করে কিন্তু এই যে ঠান্ডা আসা বা ঠান্ডা যাওয়ার এই টাইমটা কিন্তু সব থেকে বেশি ভয়ের কারণ হয়ে থাকে, কারণ এই সময়টা সব থেকে বেশি মুরগিদের ঠান্ডা লেগে থাকে। ঠান্ডা বা যাক অনেক নানাতাল সমস্যা, কিন্তু ঠান্ডার সময় সাধারণত ঠান্ডা রোগটা বেশি হয়। এই ঠান্ডা থেকে কিন্তু রানীক্ষেত বা ওভারঅল অনেক ধরনের রোগের সমস্যা সৃষ্টি হয়, যার কারণে এই সিজনটা বা এই সময়টা আমাদের যে পশু পাখি বা আমাদের অ্যানিমেল বা মুরগিগুলো আরে খুব যত্নের সাথে দেখতে হয়। অলরেডি দেখেন আমার এরাকোনা মুরগিটা অসুস্থ বলে ওটার আমি বাইরে বের করে রাখছি, ওটার টয়লেটের সমস্যা হয়েছে, ট্রিটমেন্ট চলতেছে, ইনশাল্লাহ খুব দ্রুত হয়তো সুস্থ হয়ে যাবে। এখানে কিন্তু আমার একটা গেম মেল একটা ফিমেল, এখানে দুইটা ফিমেল একটা মেল আছে, আমার ওখানে একটা গেম ফিমেল আসলে নষ্ট হয়ে গেছে। আর দেখেন মার্শাল্লাহ আমার সুলতানগুলার কোয়ালিটি এতটাই সুন্দর হচ্ছে, আমি সেদিনকে ওদের মাথার সাইডটা কেটে দিয়েছি, ওরা টোটালি দেখতে পাইতো না, খাইতে পারতো না, মাঝে টোটালি খাওয়ার অফ করে দিয়ে এটা এক প্রকার অসুস্থ মতো হয়ে গেছিলো। এদের রুমটা আশপাশে খেয়াল করলে দেখতে পাবেন যে কতটা পরিমাণ মল্টিং চলতেছে এদের, কিন্তু মল্টিং শেষ হলে এটা কিন্তু আরও দেখতে খুবই সুন্দর হয়ে যাবে। এখন তো আসলে পুরো মল্টিংটা এখন শেষ হয়নি, এখন এদের দুই ফেদার বাকি আছে, তার মানে এখনও ডিমে আসতে সম্পূর্ণ মল্টিং শেষ করতে এখনও এক থেকে দেড় মাস সময় লাগবে, তখন মার্শাল্লাহ এদের সম্পূর্ণ সৌন্দর্যটা ফুটে উঠবে। তখন ইনশাল্লাহ এদেরকে আমি দেখাতে পারবো যে আসলে সুলতানগুলো দেখতে মার্শাল্লাহ কতটাই সুন্দর। মার্শাল্লাহ আমার কলডাকের বাচ্চা দুটা দেখেন কত সুন্দর বড় হয়ে গেছে। এদের কিন্তু মেবি বয়স আড়াই মাসের মতো হয়েছে, আর দুইটাই কিন্তু ফিমেল হয়েছে, আর এই কালারটা হয়তো বা অ্যান্ডোলজিয়ান কালার বলে। এখন আমার একটা মেলের প্রয়োজন, এদেরকে হয়তো আমি সেট দিয়ে বাসায় ব্রিডিং করাবো। আসলে এদেরকে আমি যখন নিয়ে আসছিলাম তখন এদের দশ দিন মাত্র বয়স ছিল, তখন এদের মেল ফিমেল ওইভাবে বোঝা যাইতো না। এখন মার্শাল্লাহ দুইটাই ফিমেল হয়েছে, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো একটা সাদা কালারের কলডাক মেল নেওয়ার জন্য, দেখা যাক এদের থেকে কী বাচ্চা আসে। আর এখন কিন্তু গিনি ফাউলগুলো নিয়ে আমি খুব আশাবাদী, দেখা যাক আল্লাহ আল্লাহ ভরসা আসলে এদের থেকে কদ্দূর কী করতে পারি। দেখেন কাছ থেকে আসলে গিনি ফাউলটা দেখলে বোঝা যায় এটা যে একটা শগুন জাতীয় পাখি, তা আসলে একদম সত্যি শগুনের মতো এদের চেহারা। যারা শগুন সরাসরি দেখছেন তাদেরও কিন্তু চেহারাটা একদম এমনই থাকে মুখের ফেসটা। আর ওইখানে আমি গিনি ফলদের জন্য একটা নতুন একটা জায়গা করে দিছি, ওই নিচে একটা জায়গা আছে, উপরে একটা জায়গা আছে, আসলে যখন যেটা মন চাবে ওরা তখন সেখানে গিয়ে ব্রিডিং করতে পারবে। ওইখানে আমি ছোট করে একটি আর কি ছোটো একটা বক্স মতো তৈরি করে দিছি, যে আসলে আমি দেখছি যে গিনি ফলগুলো লুকাইতে বা আপনার কোথাও একটা ঝোপঝাড় মতো জায়গা ওদের খুবই পছন্দ, এই জন্য আমি ওইখানে একটা ঝোপঝাড় মতো জায়গা করে দিছি। আর আমার ফিজেন্টগুলো তো
আপনার একদম পরিপূর্ণ মল্টিং চলতেছে। এখন এদের মল্টিং ঠিক হয়নি, এখন দেখা যাক যে আসলে মল্টিং কবে ঠিক হয় বা কবে কী হয়। মেল ফিমেল দুইটাই পরিপূর্ণ মল্টিং চলতেছে। আমি ঠিক যখন ফিজেন্টটা নিয়ে আসি না, প্রায় 1.5 ফিট মেলটার লেস থাকে, এখন তো আসলে লেস পড়ে একদম ছোট হয়ে গেছে, যার কারণে দেখতে ততটা ভালো লাগতেছে না। আলহামদুলিল্লাহ হয়তো বা আমি খুব দ্রুতই সর্বোচ্চ হলে 4 থেকে 5 দিনের ভিতরে হয়তো আমি আমার এই ওয়েন্ডটগুলো থেকে ডিম পাবো। অলরেডি একটা ফিমেল দেখে সবসময় মেলের সাথে ব্রিডিং করতেছে, আর এদের ডিম পাড়ার জন্য ওই সাইডে একটা আমি নতুন ব্রিডিং জন্য ডিম পাড়াটা স্থান করে দিব, জন্য ওইখানে ঠিকঠাক করে ডিম পাড়তে পারবে। আর আমি কিন্তু ভাবতে পারিনি যে আমার এই ওয়েন্ডটগুলো এত দ্রুত ডিমে চলে আসবে, যে আসলে আর এটা কিন্তু বিগ সাইজ ওয়েন্ডট না, এটা আমার স্মল বেন্টাম সাইজ যে ওয়েন্ডট সেই ওয়েন্ডট হয়েছে আসলে। আর আমার নিচে আর একটা যে ওয়েন্ডটগুলো আছে গোল্ডেন বা আপনার ব্লু ফ্ল্যাশ, ওগুলো কিন্তু সাইজে মাশাল্লাহ অনেক বড়, আর এগুলো সাইজে অনেক ছোট হয়েছে। তো দেখা যাক কী হয়, আল্লাহ ভরসা। আর এখানে আমার সুলতান মেলটাকে আলাদা করে রাখছে, এখনও ফিমেলদের কাছে দেইনি, আমি দিব, কারণ মেলটা অতিরিক্ত হিট হয়ে গেছে, ফিমেলদেরকে খুব ডিস্টার্ব করতেছে, কয়েকদিন পরে হয়তো দিয়ে দিব। অ্যাপেল জাত ফিমেলটা এখানে সিঙ্গেল পড়ে আছে, এখন আমার মেলটা নাই, দেখা যাক খুব শীঘ্রই হয়তো আমি মেল সংগ্রহ করবো। ল্যাকেল ব্যান্ডের কিন্তু টোটাল ডিম বাড়া অফ করে দিছে, আর ওইখানে প্রচুর পরিমাণ মল্টিং চলতেছে, যার কারণে এখন ডিম অফ আছে। মল্টিং শেষ হলে ইনশাল্লাহ আর খুব দ্রুত ডিম পাবো। এখানে শুধুমাত্র আমার শেরমা ফিমেল দুইটা আছে, মেলটা খুব অসুস্থ, খুবই ঠান্ডা লাগছে। তো দেখা যাক, আল্লাহ ভরসা, ট্রিটমেন্ট চলতেছে কী হয়। এখানে বাপ কসিং কিন্তু দুইটা ফিমেল মল্টিং চলে গেছে, ডিম পাচ্ছে না এখন আমি বর্তমানে। আসলে এই সিজনটা এখন আমার অধিকাংশ মুরগি আমার মল্টিংয়ে আছে, হয়তো মল্টিং শেষ করে খুব দ্রুতই আবার ডিমে আসবে এই সিজনটা, কারণ মল্টিংটা শেষ হওয়া মাত্রই প্রতিটা মুরগি ডিমে আসবে। যতদিন শীত থাকবে ততদিন কিন্তু ওরা একটা ডিম চলে যাবে, আবার যখন গরম হচ্ছে তখন আবার মল্টিংয়ে যাবে গিয়ে। আসলে গরমের সময় ওইভাবে কিন্তু ডিম বাচ্চা পাওয়া যায় না মুরগি থেকে, যতটা শীতের সময় খুব ভালোভাবে যতটা ডিম বাচ্চা পাওয়া যাবে আপনার ওইভাবে আমি গরমের সময় পাবো না। আর হঠাৎ আমার বাসায় এই কবুতরটা কোথায় থেকে আসছে, আমার বাসায় থাকে, আমি মুরগির খাবার দিয়ে ও সবসময় খায় আর ওইখানে ঘুমায় ওপরে। সিল্কি অলরেডি একটা ফিমেল আমার কুচে লেগেছে, আর এই ক্লাসিক কালার ফিমেলটা এখনও ডিম দিচ্ছে। তো আমি পাটেক্স আর ক্লাসিক এই দুইটা জোড়া দিছি, দেখা যাক আসলে এদের থেকে কী ধরনের বাচ্চা আসে, বাদ বাকিটুকু আল্লাহ ভরসা। তো আসলে ভয় লাগতেছে যে আসলে এই আবহাওয়াটায় কী হবে না হবে, তো দেখা যাক। ভ্যাকসিনেশনটা কমপ্লিট করতে হবে, কারণ মুরগির ভ্যাকসিনটা যদি কমপ্লিট থাকে তো আসলে যে কোনো প্রকার রোগ থেকে কিন্তু অনেক প্রকার অনেকভাবে কিন্তু রেহাই পাওয়া যায়, কারণ যে কোনো ভাইরাসজনিত বা সমস্যা থেকে আপনার ভ্যাকসিন দেওয়া থাকলে ট্রিটমেন্ট করলে খুব দ্রুতই এই রোগ বালাই থেকে মুক্তি পাওয়া যাবে। তো হয়তো খুব দ্রুতই 2 একের ভিতরে আমি খামারে ভ্যাকসিন দিয়ে দিব। তো আমি চেষ্টা করবো যে আমার মুরগিগুলোর কীভাবে ভ্যাকসিন দিই এটা আপনাদেরকে দেখানো, কারণ ভ্যাকসিন কিন্তু খুব একটি সেন্সিটিভ জিনিস। ভ্যাকসিন সংরক্ষণ করা বা মুরগিরে ভ্যাকসিন দেওয়া বা কীভাবে আমরা ভ্যাকসিনগুলো এনে ফ্রিজজাত করি, এগুলো ইনশাল্লাহ সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি আমার মুরগিগুলোর কীভাবে ভ্যাকসিন দিই। আর আজকে কিন্তু বেশ কিছু ইনকিউবেটর বাচ্চা ফুটবে, অলরেডি আমার ডিমগুলো আমি হ্যাচিংয়ে নামিয়ে দিছি, 18 দিন হয়ে গেলে আমি ট্রে থেকে ডিমগুলো হ্যাচিংয়ে নামাই দিই, তারপরে 21 দিনের ভিতরে ইনশাল্লাহ সব বাচ্চা ফুটে কমপ্লিট হয়ে যায়, তারপরে এই বাচ্চাগুলো নিয়ে আমি আমার ইনকিউবেটর আমার ব্রুডিংয়ে ওগুলো আমি ব্রুডিং করি, ওইখানে ব্রুডিং সিস্টেম আছে। তো একদিন আমি দেখাবো আমার বাচ্চাগুলো আমি মেশিন থেকে বের করার পর কীভাবে গিয়ে আমার ব্রুডিংয়ে দেই, বা সেখানে 3 দিন কীভাবে ট্রিটমেন্ট করি, বা তারপরে 10 দিন পর্যন্ত কী করা, ইনশাল্লাহ একদিন আমি পুরো ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আর বাপ ফিজেলগুলো কিন্তু আসলে মল্টিংয়ের পরে এদের চেহারাগুলো কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে। আসলে মল্টিংয়ের পরে যখন একটা মুরগি বা পাখি বা কোথাও মল্টিং করে, নতুন পাখনা উঠলে তাদের গায়ের চেহারাটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়, সেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো মাশাল্লাহ সাদা জাপানিজগুলো কিন্তু আমি রেগুলার এদের থেকে ডিম পাচ্ছি। তো এখন আমার ফেভারিট কিন্তু সাদা জাপানিজ, খুবই সুন্দর একটি মুরগি। কিন্তু অলরেডি কিন্তু আমার একটা এরকানা মুরগি ওখানে অসুস্থ হয়ে বসে আছে, আসলে এখনও তো সেভাবে শীত আসেনি, অলরেডি অসুস্থ স্টার্ট করে দিছে। তো জানি না আসলে পরিপূর্ণ শীত হওয়ার পরে আসলে কী হবে, আর আমার সেট আপটা অনেক ছোটোর কারণে রোগবালাটা একটু বেশি হয়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নতুন কোনো একটু ভিডিওতে। আসসালামু আলাইকুম।